তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অর্থাৎ হিস্ট্রির যে প্রশ্নগুলো সব থেকে বেশি এবারের জন্য গুরুত্বপূর্ণ এবং বারবার যে প্রশ্নগুলো রিপিট হয় অর্থাৎ এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে রয়েছে অবশ্যই চলো আজকের সেশন আমরা একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো বোম্বাইতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে প্রথম অপশন কি রয়েছে সাতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সাতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে এবং সাতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই মনে মনে উত্তরটায় টিক করো এবং দেখো তোমরা কতটা পারছো এবং কতটা স্কোর করতে পারছো একদম অপশন আমাদের সেকেন্ডটা হবে সাতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এরপর মাদ্রাজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে সাতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সাতেরোশো ষাট খ্রিস্টাব্দে সাতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং সাতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একদম অপশন সাতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ এবং এতটুকু স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন একদম ধৈর্য সহকারে নোট করো আয়ত্ত করো এবং তোমরা কমেন্ট সেশনে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও কারণ মাধ্যমিক কাছে যত আসবে আমাদের চ্যানেল তোমার জন্য উপযোগী তত হবে তোমরা বাংলাদেশে ছাপাখানা উদ্ভবের ক্ষেত্রে যে বড়লাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একদম অপশন ওয়ারেন হেস্টিং ক্লিয়ার এরপর দেখো ইতিহাসের ক্ষেত্রে কিন্তু সাল একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিকের উপর খুব সহজে ট্রিক্স অ্যাপ্লাই করে শালগুলোকে তোমাদের মুখস্থ করে দেওয়া বা তোমাদের গল্পের ছলে পুরো বিষয়গুলোকে ক্লিয়ার করা হয়েছে তোমরা অবশ্যই একদম আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা প্লে চেক করলে সমস্ত সিলেবাস তোমাদের কভার করানো আছে ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন জেমস আগাস্টাস হিকি জেমস আগাস্টাস হিকি এরপর দেখো এই হিকির বেঙ্গল গ্যাজেট ছিল কি টাইপের পত্রিকা অপশানগুলো দেখো এবং মনে মনে টিক করো যে আমি এই অপশানটা চুজ করছি আমার নলেজ থেকে আমার মনে হচ্ছে যে এটা এই পত্রিকা হবে দেখো হিকের বেঙ্গল গেজেট ছিল সাপ্তাহিক পত্রিকা যাদের যাদের উত্তর ঠিক হয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে স্যার আমি এই প্রশ্নের উত্তরটা পেরেছি এরপর ইন্ডিয়া গেজেট পত্রিকার প্রকাশক ছিলেন কে ইন্ডিয়া গেজেট পত্রিকার প্রকাশক ছিলেন পিটার রিড পিটার রিড পিটার রিড ছিলেন ইন্ডিয়া গেজেট পত্রিকার প্রকাশক পঞ্চানন কর্মকার বাংলা হরফ তৈরি করেন কবে পঞ্চানন কর্মকার বাংলা হরফ তৈরি করেন একদম সাতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চুচুড়ায়। ছাপা কারখানাটি প্রতিষ্ঠা করেন কে সাতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চুঁচুরায় ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্স এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে সাতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা হয় এখন প্রশ্ন হলো এটা কে করেছিল চার্লস উইলকিন্স কে চার্লস উইলকিন্স বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কবে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় এরপর সাতেরোশো সত্তর থেকে আঠেরোশো খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে ছাপাখানার সংখ্যা কতগুলো ছিল এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সাতেরোশো সত্তর থেকে আঠেরোশো খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে ছাপাখানার সংখ্যা কতগুলো ছিল বারোটি পনেরোটি সাতেরোটি না পঁচিশটি তোমরা অবশ্যই টিক করো কোনটা একদম সাতেরোটি প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন শ্রীরামপুর মিশনারিরা শ্রীরামপুর মিশনারিরাই প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেন ক্লিয়ার এরপর শ্রীরামপুর মিশন প্রেস শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত একটি বাংলা বইয়ের নাম হল শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত একটি বাংলা বইয়ের নাম হল প্রদেশ হিত প্রদেশ ক্লিয়ার এরপর এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠেরোশো দুই আঠেরোশো পাঁচ না আঠেরোশো পনেরো একদম আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এরপর ভার্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ভার্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এরপর এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানায় প্রথম ছাপানো হয় কোন বইটি সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানায় প্রথম ছাপানো হয় কোন বইটি একদম অন্নদা মঙ্গল অন্নদা মঙ্গল এই সংস্কৃত যন্ত্র এই ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ছাপাখানাটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি সংস্কৃত যন্ত্র এই সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানায় প্রথম যে বইটি ছাপা হয়েছিল সেটা অন্নদা মঙ্গল এবং এই বইটি প্রথম সচিত চিত্র বাংলা বই স্বচিত্র মানে সেই বইয়ের মধ্যে বিভিন্ন রকমের ছবি ছিল সচিত্র বাংলা বই যেটা প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি অন্নদামঙ্গল হিন্দুস্তানি প্রেস প্রতিষ্ঠা করা হয় কবে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে হিন্দুস্তানি প্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা কবে প্রকাশিত হয় অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এত খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় এরপর ভারতে হাফ টন ব্লক প্রিন্টিং কে প্রবর্তন করেছিলেন আমরা সকলেই জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হাফ টন ব্লক প্রিন্টিং উপেন্দ্র কিশোর চৌধুরী। এরপর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন কে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রফুল্ল চন্দ্র রায় না তারকনাথ পালিত কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এরপর হাওড়ার শিবপুর প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠিত হয় কবে হাওড়ার শিব পুর প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রাচীন বেসিক সায়েন্স সংক্রান্ত মৌলিক গবেষণা কেন্দ্রটি হল ভারতের সবথেকে পুরনো বেসিক সায়েন্স সংক্রান্ত মৌলিক গবেষণা কেন্দ্রটি হলো। একদম আই এ সি এস ক্লিয়ার এরপর আই এ সি এস এর প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো একদম ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আই এ সি এস প্রতিষ্ঠিত হয় এরপর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে তোমরা সকলেই জানো আচার্য জগদীশ চন্দ্র বসু তাই বসু বিজ্ঞান মন্দির এরপর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন না আইন অমান্য আন্দোলন জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপটে ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এরপর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে একদম ঠিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় ঠিক তারপরেই অর্থাৎ একদম উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপর ডন পত্রিকাটি প্রকাশ করেন কে এই প্রশ্নটিও কিন্তু বারবার পরীক্ষায় আসে আর খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ডন পত্রিকাটির প্রকাশ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এরপর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর না স্বামী বিবেকানন্দ তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশানে জানাবে এরপর বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন কে বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলেন কে শ্রী অরবিন্দ ঘোষ শ্রী অরবিন্দ ঘোষ আশা করছি আজকের সেশনের এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দিও এছাড়া অবশ্যই বলছি বলেই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এর কোনো মানে নেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে আগে করো দেখো প্রিভিয়াস আমরা কি কি করেছি অর্থাৎ সমস্ত সমস্ত সাজেশন নোটস এছাড়া তোমাদের গাইডেন্স মাইন্ড ম্যাপ সমস্ত কিছু স্টুডেন্ট রিয়াকশন কি তারা কিভাবে বেনিফিট পেলো আমাদের চ্যানেল কি করে পরীক্ষার আগে সমস্ত সাজেশন দিয়ে তাদের সাহায্য করলো অর্থাৎ নাইনটি থেকে এইটটি পার্সেন্ট কমন কি করে স্টুডেন্টরা পেলো আমাদের সাজেশন থেকে সেই সমস্ত কিছু তোমরা চেক আউট করো তারপর আমাদের সঙ্গে যুক্ত হও তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে